বিশ্বকাপ হয়ে গেল ফুটবলে, কিন্তু বাংলাদেশ জায়গা পায়নি। তবে আশা করি আগামীতে ফুটবলে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপে যোগদান করবে। সেইভাবে এখন থেকে নিজেদের তৈরি করতে হবে। কি তোমরা করবে? তো ঠিক আছে, তোমরাই হবে আমার সেই গোল্ডেন বয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে স্বপ্ন, পদ্মা সেতু, মেট্রো রেলের মতো অসম্ভবকে সম্ভব করার নেত্রী এবার ফুটবল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখতে চান। আসলেই কি সেটা সম্ভব? চলুন হিসেব মেলানো যাক। এপ্রিল ১৯৯৬, বাংলাদেশ তাদের সেরা ফিফা র্যাঙ্কিং ১১০ অবস্থান করে। এর চেয়েও বাজে র্যাঙ্কিং নিয়ে ক্রোয়েশিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো চেষ্টা থাকায় বিশ্বকাপে খেলতে সক্ষম হয়। এমনকি ২০১০ সালে ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ থাকা মরক্কো ১২ বছরের সাধনায় কাতার বিশ্বকাপে চতুর্থ হয়ে দেখিয়েছে। তাহলে বাংলাদেশ নয় কেন? বাংলাদেশের ফুটবলের নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশেরও বিশ্বকাপ খেলা অসম্ভব নয়, তবে সেটার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর অর্থের। পারি না পারি পরের কথা, চেষ্টা তো করতেই হবে। ওই লেভেলে আপনাকে যেতে গেলে আপনার অনেক কর্ম আছে। এইগুলো আমরা যদি গভর্নমেন্টের সাপোর্ট পাই, মিডিয়ার সাপোর্ট পাই, দর্শকের সাপোর্ট পাই, তাহলেই হবে। বাফুফের সভাপতির কথা রেশ ধরেই বলা যায় বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে হতে হবে কিছুটা কৌশলী। বাংলাদেশের চেয়ে কম জনসংখ্যা নিয়ে বিশ্বকাপ খেলা ও জয়ের উদাহরণ আছে অনেক দেশের। শারীরিক গঠনে এশীয়রা ইউরোপীয়দের চেয়ে পিছিয়ে, কিন্তু জাপান, কোরিয়ার মতো দেশগুলো তাদের ফুটবলার ইউরোপিয়ান লিগে খেলিয়ে কিংবা অভিবাসীদের নিয়ে দল গড়ে নিজেদের নিয়ে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশও হাঁটতে চাচ্ছে সে পথে, তবে সেজন্য সরকারের সহায়তা চাইলেন। ফুটবলকে যদি আমি ওই পর্যায়ে নিতে চাই, তাইলে ডেফিনেটলি আমি কিছু প্লেয়ারকে নিয়ে আসতে হবে, নাগরিকত্ব দিয়ে বাংলাদেশি, তাকে আগে বাংলাদেশি বানাইতে হবে। একটা ভালো প্লেয়ারের সাথে একটা দুর্বল প্লেয়ার আর একটা সবল প্লেয়ার খেলবে, তখন কিন্তু এই দুর্বল প্লেয়ারটা তার সাথে পারবে না, কিন্তু তার টেকনিক, তার খেলার সব কিছু সে আস্তে আস্তে ধরতে পারবে, নিজের মধ্যে আনতে পারবে। এরকম আদেশ আমাদের উপরের থেকে আমাদের উপরে যদি আসে, তাইলে এগুলো করা সম্ভব। বিশ্বকাপ এলে ব্রাজিল আর্জেন্টিনাকে আঁকড়ে ধরে বাংলার যে উন্মাদনা তা হয়তো কাটবে যদি বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপ খেলে। তবে সে পর্যন্ত যেতে বাংলাদেশেরও যে করতে হবে অনেক পরিকল্পনা, ত্যাগ আর সাধনা। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।